আমার মূল্যায়নটা আমি একেবারে 50 বছরের মূল্যায়ন বলি। এই মেলা শুধু না, প্রত্যেকটি মেলাতেই কম বেশি এরকম বইয়ের যোগান হয়েছে। একটা জিনিস খেয়াল করবেন, এটা তাৎক্ষণিক বুদবুদের মতো, এটিকে অনেক বড় মনে হতে পারে কিন্তু ইতিহাস কিন্তু বলে সেটি টেকে না। রবীন্দ্রনাথের 4 অধ্যায় যখন উপন্যাসটি বেরিয়েছে ওটি চলেনি, কিন্তু সেই সময় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের খুব জনপ্রিয় উপন্যাস দেবদাস বেরিয়েছে, দেবদাস কিন্তু মাঠে পড়েছে। কিন্তু আজকে কালের বিচারে এসে দেবদাসের একটা মূল্য আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু একেবারেই কথা সাহিত্যের অন্তর্গুড় বিষয়কে ধরে জীবন জীবিকার যে লড়াই সংগ্রাম ইতিহাস ঐতিহ্য তাতে কিন্তু 4 অধ্যায় ঠিকই আছে। খেয়াল করতে হবে আজকের বই মেলাতে কিছু বই, আমিও নাম বলতে চাই না, কিছু লেখকের কথা আমিও বলতে চাই না, লিখবার অধিকার সকলের আছে কিন্তু সেই অধিকার কতটুকু আছে। রণেশ দাশগুপ্ত বলেছেন শিল্পীর স্বাধীনতা প্রসঙ্গে, খুব স্পষ্ট করে বলেছেন, আমার সেই অধিকারটুকু নাই যা জাতীয় চৈতন্য, আমার চেতনা, আমার সংস্কৃতি, আমার সভ্যতা, আমার ঐতিহ্যকে বিঘ্নিত করে, আমার ধর্মের সাম্প্রদায়িক বোধ, অসাম্প্রদায়িক চেতনা, পরস্পর মিলন তাকে যা বিঘ্নিত করে সেটি খণ্ডিত করবার, বিঘ্নিত করবার অধিকার আমার তো নেই। লেখক হিসেবে সামাজিক দায়িত্ব আছে, সামাজিক কর্তব্য আছে। আজকে লেখকদের কাছে আমি অনুরোধ রাখবো, বই তাদের বিক্রি হবে, ইতিহাস তাদের মনে রাখবে কি রাখবে না আমি জানি না, কিন্তু লেখক হিসেবে সমাজকে ক্ষতি করবার, সংস্কৃতিকে ক্ষতি করবার, মূল্যবোধকে ক্ষতি করবার এই অধিকার তাদের নেই। আমি তাদের এই অনধিকার চর্চার নিন্দা করছি।